আমাদের ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, ওরা যখন মাদ্রাসায় যায়, ওরা যখন কলেজে যায়, ইয়াংরা তাদের টিফিনে যে পানির পট নিয়ে যায়, বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই তাদের সব পানি শেষ করতে পারে না, মারা বাচ্চাদের সাথে লড়াই করে, যুদ্ধ করে, তাই না? এই পানিগুলো যে থেকে যায়, এগুলো কি করি আমরা? বাচ্চা এনে রেখে দিল, মা ব্যাগ চেক করে পানিটা বেসিনে ফেলে দিল। তাহলে এই যে একটু বিশুদ্ধ পানি কষ্ট করে এই বোতলে ভরা হলো, পটে ভরা হলো, বাচ্চার থেকে যাওয়া পানিটা আপনি বেসিনে ফেলে দিলেন, কোনো কাজে লাগলো, পানিটা অপচয় হলো, পানিটা নষ্ট হলো। আপনি যে বাচ্চাকে শেখাতেন যে তুমি নিচে আসার সময় কোনো গাছ দেখলে, সেটা হোক আরেকজনের গাছ, হোক আরেকজনের ক্ষেত, যেখানে কোনো গাছ দেখলে ওখানে পানিটা ঢেলে তুমি খালি পটটা নিয়ে আসো, কিংবা বাসার কোনো টব থাকলে বাচ্চার হাত দিয়ে সে পানিটা আপনি টবের গোড়ায় ফেললেন, তাহলে পানিটা সদ্ব্যবহার হলো। এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলোতে আমরা ফোকাস করলে আমাদের আজকের যে ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, ক্রাইসিস থেকে, এই সমস্যা থেকে উত্তরণের অনেক পথ আমরা কিন্তু খুঁজে পাব। তো সেই দায়িত্বশীলতার জায়গাটা আমাদেরকে যেতে হবে। এবং আমি যেটি বলছিলাম শুরুতে আবারও বলছি, আমাদেরকে একটা বিপ্লব করতে হবে, সেটা হলো বৃক্ষ রোপণ এবং বৃক্ষ পরিচর্যা করার বিপ্লব আমাদেরকে করতে হবে। আমাদের এখনও অনেক ফল ফসল বাহির থেকে আমদানি করতে হয়, তার উপর আমাদেরকে নির্ভর করতে হয়। আমরা প্রায় শুনি যে গরমের তীব্রতায় আমাদেরকে বিশেষজ্ঞগণ বলেন সুস্থ থাকার জন্য, আপনার হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণে লেবুর শরবত খান, এটা অনেক উপকার হয়। এখন লেবু উৎপাদন না করলে শরবত খাবেন কোত্থেকে? প্রচুর পরিমাণে লেবু তো উৎপাদন করা দরকার। আমরা বাগেরহাটে এক অভাবী মানুষ, ওনাকে 100 লেবুর চারা দিয়েছিলাম 21 সনে সম্ভবত, কদিন আগে সেখানকার। আমরা আবার দেওয়ার পর সেগুলোর ফলো আপ করার চেষ্টা করি যে কী হালে আছে না আছে। খবর পেয়েছি উনি সেটা 100% জায়গাতে লাগিয়েছেন এবং সেখান থেকে 5,000 মতো লেবু তিনি এবার আহরণ করবেন উনি আশা করছেন। তো আমরা অনেক গরিব মানুষকে বিভিন্নভাবে উপকার করি, অনেকে নগদ টাকা পয়সা দিই। আপনি একটু উদ্যোগ নেন যে তোমাকে আমি টাকা দেবো না, ক্ষেত আছে, চলো আমি চারা কিনে দিই, ভালো জাতের চারা, তুমি এটাকে পরিচর্যা করো, পরিচর্যা করতে বলে তোমাকে আবার দ্বিগুণ বাড়ায় দেবো পরের বছর, তাকে আপনি কাজে লাগান এবং সেই সাথে বৃক্ষরোপণের জন্য আপনি নিজেও ভূমিকা রাখেন। এভাবে আমরা যদি সবাই সচেষ্ট হই, হয়তো ইনশাআল্লাহ এই সমস্যা থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাব। সেই সাথে গরমের তীব্রতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে ইস্তিসকার নামাজ আমাদের প্রতিষ্ঠিত করা দরকার, সারা দেশব্যাপী সর্বত্র যেখানে সুযোগ পান। এই ভূমিপল্লী মসজিদে গত বছর পড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, আমি যতটুকু মনে করি ইমাম সাহেবকে বলেছিলাম, গরমের তীব্রতা আল্লাহর কাছে আমরা প্রাণী প্রার্থনা করব, ইস্তিসকার নামাজ পড়ব। পানি দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে চাইব এবং চাইব উপকারী বৃষ্টি, এমন বৃষ্টি যে বৃষ্টিতে আমাদের ফসলের ক্ষতি হবে না, কৃষকের ক্ষতি হবে না, সেরকম বৃষ্টি, স্বস্তির বৃষ্টি আমরা চাই আল্লাহ তাআলার কাছে। সে দোয়া শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই, যে বৃষ্টি আমাদের উপকার বয়ে আনবে, কোনো ক্ষতি বয়ে আনবে না, সেই বৃষ্টি আমরা চাই। সে দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করতে থাকব এবং সেই সাথে এই গরমের তীব্রতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জাহান্নামের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে রাসূল বলে দিন জাহান্নামের আগুন এর চাইতে অনেক তীব্র, সে আগুনের উত্তাপ এর চাইতে অনেক ভয়াবহ হবে, অনেক কঠিন হবে। অতএব দুনিয়ার এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা যেরকম নানা ব্যবস্থা নিচ্ছি, একই সঙ্গে যেন আমার স্মরণে চলে আসে জাহান্নামের আগুন যদি আমি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমার তার জন্য অনেকগুলো কর্মসূচি হাতে নিতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং নিজেকে সংশোধন করতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যে আল্লাহ এই গরমের উত্তাপ থেকে আমি বাঁচার জন্য চেষ্টা করছি, অথচ দুনিয়ার আগুন সেটা ঘরবাড়িতে চুলোর যে আগুন সেটা, এমন কি সেটা যদি কলকারখানার আরও উত্তপ্ত আগুন যদি হয়ে থাকে, সেই আগুনের চাইতেও, দুনিয়ার আগুন যত উত্তপ্ত হতে পারে তার সর্বোচ্চ মাত্রার উত্তপ্ত আগুনের চাইতেও জাহান্নামের আগুনের উত্তাপের পরিমাণ 70 গুণ বেশি। তো সেইরকম ভয়াবহ শাস্তিতে মানুষ মারা যাবে না, কিন্তু কষ্ট পেতে থাকবে, কারণ সেখানে কোনো মৃত্যু থাকবে না আখেরাতে। যে সূর্য আজ আমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার কোটি কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তার উত্তাপে আমি কয়লা হওয়ার উপক্রম, প্রতিদিনই আপনারা দেখছেন হিটস্ট্রোকে মানুষ মারা যাচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায়, পত্রপত্রিকার কয়টা খবর আসছে, এর বাইরে বহু মানুষ গরমে হিটস্ট্রোকে মারা যাচ্ছে। এরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে সূর্য এত দূরে থাকার কারণে, শুধু সূর্যের উত্তাপে যদি অবস্থা হয়, এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার খুব কাছাকাছি অবস্থান করবে, পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, বর্ষ নাই হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হবে না। আখেরাত এবং পৃথিবীর সাথে পার্থক্য এটা যে সেখানে কোনো মরণ হবে না, শুধু কষ্ট ভোগ করতে থাকবে মানুষ। তাহলে সেখানে আরশের নিচে ছায়া পাওয়া দরকার, সেই কষ্ট থেকে রক্ষা পাওয়া দরকার, তার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ ইমানদার
প্রতিটি নেগেটিভ বিষয় থেকেও পজিটিভ মেসেজ গ্রহণ করার, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবে। বিধায় গরমের এই উত্তাপ থেকে আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করব এবং নিজেদেরকে সংশোধন করব, বৃক্ষরোপণ করার জন্য সচেষ্ট হব, পানি পান করানো একটা উত্তম ইবাদত, সেই কাজটা আমরা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাখি তার বাচ্চাদের প্রতি আপনার সদয় হয়ে পাখি শিকার করে আনা মানুষকে বলেছিলেন, তুমি যে মা পাখিটাকে শিকার করে আনলে তার বাচ্চাগুলোর অবস্থা কতটা করুণ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহে অনুপ্রেরণায় তিনি সেই মা পাখিটাকে ছেড়ে দিয়েছেন এবং যে বাচ্চাদের আশ্রয় হয়েছে মা পাখিটা। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হিসাবে এই গরমে আমরা মানুষ তো মানুষ, এমনকি আপনার পশু পাখি তাদের পানি পানের ব্যবস্থা আমাদের করা দরকার। ঢাকায় অনেক জায়গায় দেখা যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানুষের ভালো ভালো উদ্যোগগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমরা আমাদের বাসা বাড়ির আশেপাশে কোনো একটা পাত্রে মাটির প্লাস্টিকের কোনো কিছুতে আমরা একটু পানি রেখে দিতে পারি, সেখান থেকে পাখি এসে খেলো, পান করলো, কোনো একটা প্রাণী খেলো, এমনকি বাইরের আশেপাশে পথচারীদের জন্য চাইলে আমরা একটা টেপ বের করে রাখতে পারি। আলহামদুলিল্লাহ অনেকে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই উদ্যোগগুলো আরও বেশি হওয়া দরকার। কয় টাকা খরচ হয় কিন্তু আমি একটা সবাই মেশিন বসাই দিলাম যাতে মানুষের উপকার হয়। এইভাবে আমরা নানাবিধ উদ্যোগ যদি নেই তাহলে ইনশাআল্লাহ এই দুর্বিষহ পরিস্থিতি থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো এবং বাস অযোগ্যতা থেকে এটাকে বাসযোগ্য নগরীতে, বাসযোগ্য দেশে আমরা পরিণত করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।